জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধের শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। অনেকদিন আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে সৃবাসঙ্গন মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমি ভাবছি যে তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেব, তোমাদেরকে দেখাবো যে কি কি সংস্কার এখনো পর্যন্ত হয়েছে বা আমাদের এই পুরো মন্দিরটা নিয়ে কি পরিকল্পনা আছে। তাই চলো আজকে একবার সেই ট্যুরটা তোমাদের সঙ্গে কমপ্লিট করি। এই দেখো, এটা হচ্ছে সৃবাসঙ্গন মন্দিরের প্রবেশ পথ। প্রবেশ পথ মানে এই দরজাটাকে আমরা ভেটের দরজা বলি। এখান দিয়ে ঢুকে মন্দির দর্শন করতে হয়। তো যেহেতু এখন তো কাজকর্ম চলছে তোমরা জানো, তো সেই কাজকর্মই দেখানোর জন্য আজকের ভিডিও। তো এখন আপাতত এখানের সমস্ত ইট, এই দরজাগুলো খুলে রাখা হয়েছে, এই দেয়ালগুলোর এখানটায় প্লাস্টার করা হয়েছে, বাকি পুরো দেয়ালটাই আবার নতুন করে প্লাস্টার হবে এবং রং হবে। সব কিছুই কিন্তু নতুন করে হচ্ছে, এই মেঝেগুলোও কিন্তু সব আবার নতুন করে হবে। চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করি। এবারে চলো আমরা একটুখানি মূল মন্দিরে প্রবেশ করি। তার আগে দেখো এই যে এই ওপরগুলো প্লাস্টার হয়ে গেছে, আমাদের ওপরের দেয়ালগুলো সব প্লাস্টার হয়েছে, উই ট্রিটমেন্টও করানো হয়েছে। কারণ জানো, বুঝতেই পারছো অনেক দিনের পুরনো মন্দির, 500 বছরেরও বেশি সময়ের। তো স্বাভাবিকভাবেই এইসব পুরনো মন্দিরে কিন্তু উইয়ের একটা প্রবণতা থেকেই যায়। চলো এবার একটু ভেতরে ঢুকি। এইখানটা, এই জায়গাটাকে আমরা ফোয়ারাতলা বলি। দোলের সময় মহাপ্রভুর অভিষেক কিন্তু এইখানেই হয়। এবার একটু ভেতরের দিকে ঢুকি চলো। দেখো কাজ চলছে, ছাদেও সব নতুন করে আবার তৈরি করা হয়েছে, এই দেয়ালগুলো সব প্লাস্টার হয়ে গেছে, আবার নতুন করে সব কিছুই করতে হচ্ছে। এইটা হচ্ছে নিতাই চাঁদের মূল ঘর, নিতাই চাঁদ এই ঘরেই থাকেন। তো সেটাও কিন্তু এখন সংস্কার হচ্ছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটাও কিন্তু খোলা হবে, মানে এই দরজাটাও কিন্তু উই ধরে গেছে। তো এই পুরো দরজাটা খুলে এখানে আবার নতুন করে একটা নতুন দরজা বসানো হবে। এই দরজাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই দেয়ালগুলোতে, সব দেয়ালগুলোতেই ইচ্ছে আছে, যদি নিতাই চাঁদ কৃপা করেন তাহলে কিন্তু এই সব দেয়ালেই টাইলস বসানো হবে। আর এই যে মেঝেটা দেখো, মেঝেটাও নতুন করে আবার খুঁড়ে ফেলা হয়েছে, কারণ পুরো মেঝেটাই নষ্ট হয়ে গিয়েছিল, উই ধরে গিয়েছিল। এই পুরো মেঝেটাই পাথর বসানোর ইচ্ছে আছে, যদি নিতাই চাঁদ কৃপা করেন তাহলে নিশ্চয়ই হবে। এবারে একটু আমরা মন্দিরের ভেতরটায় যাই। এই হচ্ছে আমাদের মন্দিরের ভেতরের অংশ। এইটা হচ্ছে নিতাই চাঁদের বেদিটা। যারা এর আগে আমার ভিডিও যারা নিয়মিত যারা দেখো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এইখানে এই বেদিতেই কিন্তু নিতাই চাঁদ থাকেন। তো সেই বেদিতে এখন আবার নতুন করে সব কিছু কিন্তু তুলে আবার নতুন করে বেদি প্লাস্টার হবে। এইখানে সব ঠাকুরেরা থাকতেন জানো তোমরা প্রত্যেকেই, সেইগুলো সব নতুন করে প্লাস্টার হচ্ছে, দেয়ালগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, সব দেয়াল আবার খসিয়ে আবার নতুন করে হচ্ছে, এবং এই সব দেয়ালে কিন্তু টাইলস বসাতে হবে, তা না হলে দেয়ালগুলো নষ্ট হয়ে যাবে আবার। এখানে প্রভুপাদ আছেন, আমি প্রভুপাদকে বলবো যে একটু ডিটেলসে বলতে যে আমাদের কি হতে যাচ্ছে, বলো। আমাদের এখানে যে সংস্কার চলছে, এই সমস্ত জায়গাতে পাথর বসবে। আচ্ছা, এই পুরোটা পাথর বসবে তাই তো? বেদিগুলোতে পাথর বসবে, সবকটা বেদিতে পাথর বসবে। আচ্ছা, আর এই যে যতটা এতটা আপনি যে ভাঙা দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এই ভাঙাতে এই জায়গাতে পুরো টাইলস বসবে। আচ্ছা, এই প্রত্যেকটা পিলারই যে জায়গাগুলো আছে সব টাইলস, এই যে পিলারের যে এতটা, হ্যাঁ হ্যাঁ, সিমেন্ট দেখছো, প্লাস্টার দেখছো, পুরো দেয়ালটাতে টাইলস বসবে। আচ্ছা, এবং মেঝেতে পাথর বসবে। হ্যাঁ, এই যে মেঝেগুলো দেখো সব আবার নতুন করে প্লাস্টার করতে হয়েছে, মেঝে ঢালাই করতে হয়েছে, কারণ মেঝেগুলো সব উই ধরে নষ্ট হয়ে গিয়েছিল তাই তো?
তো এই পুরো মেঝেটাই আমরা পাথর বসানোর একটা চিন্তা ভাবনা এখন চলছে। তো এই হচ্ছে প্রথমে এই ঘরটা যে দেখালাম, এই ঘরটা কিন্তু মূল ঠাকুর ঘর, মানে নিতাই চাঁদ এবং তার সঙ্গে যে বিগ্রহরা আছে তারা সকলে এখানে বসে। এইবার চলো যে আমরা একটু দেখাই যে আমাদের সমাজ ঘর এর পাশে আছে। এই যে দেখো সমাজ ঘরের বারান্দা এবং ছাদ এখন প্লাস্টার হচ্ছে, সমাজ ঘরের বারান্দা এবং ছাদ প্লাস্টার হচ্ছে। তাহলে আমি একটু নিচ দিয়ে যাব। আচ্ছা আমি একটু নিচ দিয়ে গিয়ে তোমাদের সমাজ ঘরটা দেখাই, এসো। এই দেখো এই হচ্ছে আমাদের সমাজ ঘর, এইখানে নবদ্বীপ চাঁদ প্রভু এবং প্রতাপ চাঁদ প্রভুর শ্রীবিগ্রহ এইখানে ছিল এবং এখানেই কিন্তু আমাদের যত গুরুবর্গ আছেন তারা সকলেই, যারা প্রাপ্তি হয়ে গেছে তাদের সকলের চিত্রপট এইখানেই থাকে এবং সেবা হয়, তাই জন্য এই ঘরটা আরো বড় করা হয়েছে। এই বিষয়ে প্রভুপাদকে আমি একটু জিজ্ঞেস করব ডিটেইলসে বলতে, বলো একটু। এই সমাজ ঘরে যে এটা দেখছেন, এই যে দেয়ালটা দেখছেন এটা বাইরের দেয়াল, এটা দেখছো তোমরা সমাজ ঘরের বাইরের দেয়াল। এই সমাজ ঘরের এই বাইরের দেয়ালটা পুরোটা ভাঙা হবে, দিয়ে এখানে একটা বড় করে আর্চ হবে এবং দেয়ালের যে দরজাগুলো দেখছো এই দরজাগুলো, এই দরজাগুলো বড় হবে। এই দরজাগুলো সব ওইগুলো নষ্ট হয়ে গেছে, বড় হবে। আর এই যে মেঝেটা দেখছো এই মেঝেতে পাথর বসবে এবং দেয়ালে টাইলস বসবে, এবং আমাদের সমাজ ঘর একটু বড়ও করা হয়েছে যাতে প্রভুদেরকে সুন্দরভাবে এখানে সাজানো যায় এবং ভোগ বসাতে সুন্দরভাবে। এই যে মেঝেটা দেখছো এই সমস্ত ওই টোটাল জগমোহনের মেঝেতে আমাদের পাথর বসছে। এইটা হচ্ছে সমাজগড়ের আমাদের মন্দিরের এন্ট্রি প্রবেশপথ। এই প্রবেশপথের এই যে দরজাটা দেখছো এই দরজাটাকে একটা দরজা করা হবে পুরোটা ভেঙে, বড় করে একটা দরজা করা হবে, বড় করে একটা দরজা করা হবে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে পুরোটাই বড় হয়ে এই মাঝখানের এই অংশটা ভেঙে যাবে, এই দুটো দরজা একসঙ্গে হয়ে বড় একটা দরজা হবে। এইবারে যাই একটু আমরা, এখনো পর্যন্ত কিন্তু এই অবধি কাজ হয়েছে, তবে এছাড়া এই বাকি অংশটুকুরও কিন্তু কাজ হবে। বাকি অংশটুকু বলতে আমি দেখাচ্ছি, দেখো এখন আমরা যাচ্ছি যে এই সেবাসঙ্গন মন্দিরে মা জাহ্নবার যে রান্নাঘর এবং রান্নাঘর এবং ভোগের যে প্রসাদ পাওয়ার ঘর সেই ঘরগুলোও কিন্তু সব নতুন করে সংস্কার হবে। দেখো এটা হচ্ছে সেবাসঙ্গন মন্দিরের, এইটা কিন্তু হচ্ছে ভোগের ঘর, এইখানে প্রসাদ পাওয়ানো হয় আর এইখানে রান্না হয়। এই জায়গাটা এখনো আমরা ভাঙিনি, কারণ এই এত বিগ্রহ যা মন্দিরে ছিল সেই সব বিগ্রহ কিন্তু এখন আপাতত এখানে আছেন, শুধু নিতাই চাঁদ আছেন কুঞ্জে। তো সেই জন্য আমরা একটা একটা করে পার্ট করছি, ওই অংশটা পুরো মন্দিরটা হয়ে গেলে বিগ্রহদের সকলকে আবার মন্দিরে নিয়ে যাওয়ার পর এই অংশটাও কিন্তু একই রকম ভাবে সংস্কার হবে, কারণ এই অংশেও কিন্তু উই ধরে গেছে। তো সেই জন্য এই অংশটাও একইভাবে সংস্কার হবে, তবে আস্তে আস্তে করা হচ্ছে, নাহলে এত বিগ্রহ তো রাখার জায়গা নেই, অন্য কোথায় রাখা হবে। সেই জন্য এখন আপাতত এখানে রাখা হয়েছে, ওই পোর্শনটা হয়ে গেলে আবার ওইখানে রাখা হবে। না